নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, ইনফার্টিলিটি অ্যান্ড আইভিএফ স্পেশালিস্ট এবং গাইনেকোলজিস্ট অর্থাৎ বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ। আজ আমরা আলোচনা করব, একজন পুরুষের যদি অ্যাজোস্পার্মিয়া থাকে অর্থাৎ বীর্যে দেখা যাচ্ছে কোনো শুক্রাণু নেই, তার ক্ষেত্রে কী করে শুক্রাণু সংগ্রহ করা যেতে পারে। প্রথমত আমরা আগে কিছু পরীক্ষা নিরীক্ষা করি, সেই পুরুষের শারীরিক পরীক্ষা, ব্লাড টেস্ট করে হরমোন পরীক্ষা করি, কখনো কখনো ক্রোমোজোমের পরীক্ষা করি, কখনো আল্ট্রাসাউন্ড করি, কারণ আমরা জানার চেষ্টা করি কেন শুক্রাণু নেই। দুটো কারণে শুক্রাণু না থাকতে পারে, এক হচ্ছে শুক্রাশয়, ঠিকমতো শুক্রাণু তৈরি হচ্ছে না, অথবা দ্বিতীয় কারণ হচ্ছে শুক্রাশয়ে শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু শুক্রাণু যে রাস্তা দিয়ে বেরোচ্ছে সেই রাস্তায় কোনোভাবে বাধা আছে। এই দুক্ষেত্রে আমরা যে পদ্ধতি সাহায্য নিই সেই পদ্ধতিটাকে বলা হয় টেসা বা টিসি। টেসা মানে টেস্টিকুলার স্পার্ম অ্যাসপিরেশন, অর্থাৎ অন্ডকোষে নিডেল দিয়ে অর্থাৎ সূঁচ দিয়ে অন্ডকোষ থেকে শুক্রাণু বের করা হয়। আর টিসি মানে টেস্টিকুলার স্পার্ম এক্সট্রাকশন, অর্থাৎ অন্ডকোষে ছোট করে কেটে শুক্রাশয় থেকে শুক্রাণু বের করা যেতে পারে। আমরা টিসি এবং টেসা একই সাথে করতে পারি, এই পদ্ধতি ব্যথাদায়ক নয়, কারণ এটি আন্ডার অ্যানেস্থেশিয়া করা হয়। এই পদ্ধতি কিন্তু অবশ্যই কোনো আইভিএফ ল্যাবে করতে হবে, কারণ আগেকার দিনে বায়োপসি করা হতো, অর্থাৎ টেস্টিকুলার বায়োপসি, তাতে কিন্তু যে শুক্রাণু পাওয়া যেত সেগুলো কিন্তু ব্যবহার করা যেত না, কাজেই অবশ্যই এটি আইভিএফ ল্যাবে করা হবে। এবং এই পদ্ধতি, এই এটি এক ধরনের ছোট অপারেশান বলা যায়, কিন্তু এই পদ্ধতি করতে খুব বেশি হলে হয়তো 25-30 মিনিট সময় লাগে, তারপরেই আপনার জ্ঞান ফিরে আসবে, এজন্য ভর্তি থাকার কোনো দরকার নেই। 2-3 ঘন্টা পরেই আপনি বাড়ি ফিরে যেতে পারেন, পরের দিন থেকে অফিস যাওয়া, স্বাভাবিক সব কাজকর্ম করতে পারেন। শুধুমাত্র 1 সপ্তাহ আপনি সাইকেল বা বাইক চালাতে পারবেন না, আর 1 সপ্তাহ আপনাকে টাইট আন্ডারওয়্যার ইউজ করে থাকতে হবে। কখনো কখনো ব্যথা হতে পারে, একটু জায়গাটা ফুলে যেতে পারে, খুব রেয়ারলি কিছু কমপ্লিকেশান হতে পারে, কারণ যে কোনো প্রসিডিওরেরই জানেন কিছু কমপ্লিকেশান হতে পারে, তার মানে এই নয় যে সবারই হবে, কিন্তু কারো কারো ক্ষেত্রে হতে পারে, যেমন ইনফেকশান হওয়া, জায়গাটা ফুলে যাওয়া, জ্বর আসা বা অ্যানেস্থেশিয়া রিলেটেড কমপ্লিকেশান, কিন্তু সেগুলো খুব কমজনের ক্ষেত্রেই হয়। এবার তো এলো এই শুক্রাণুগুলো নিলাম, অর্থাৎ আপনাকে অন্ডকোষ থেকে আপনার শুক্রাণু নেওয়া হলো, এর উদ্দেশ্য কি, যাতে আপনাকে ডোনার শুক্রাণু ব্যবহার করতে না হয়, অর্থাৎ যাতে আপনি নিজে নিজের সন্তানের বায়োলজিক্যাল ফাদার হতে পারেন, অর্থাৎ নিজে নিজের সন্তানের বাবা হতে পারেন, নিজেই নিজের শুক্রাণু ব্যবহার করে বাবা হতে পারেন। কি পদ্ধতিতে হতে পারে? পদ্ধতিটির নাম হলো আইভিএফ বা ইক্সি। আইভিএফ অর্থাৎ ইনভিট্রো ফার্টিলাইজেশন, এটি একটি বিশেষ ধরনের আইভিএফ, যাকে বলা হয় ইক্সি, মানে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। কি করা হয়? আপনার থেকে যে শুক্রাণু নেওয়া হলো, একই সাথে আপনার ওয়াইফের থেকে ডিম্বাণু কালেক্ট করা হলো। কিভাবে? আপনার ওয়াইফকে ইঞ্জেকশন দেওয়া হলো, দিয়ে ডিম বড় করা হলো, যখন ডিম বড় হলো তখন আপনার ওয়াইফের থেকে ডিমগুলো শরীরের বাইরে বের করে আনা হলো। এক্ষেত্রে কোনো কাটাকাটির দরকার নেই, অজ্ঞান করে সূঁচ দিয়ে শরীর থেকে ডিম্বাণু বের করা হয়। তারপর সেই ডিম্বাণুর মধ্যে আপনার থেকে যে শুক্রাণু সংগ্রহ করা হলো আপনার শুক্রাশয় থেকে, সেই ডিম্বাণুর মধ্যে সেই শুক্রাণুগুলোকে ইঞ্জেকশন দিয়ে পুট করা হলো। এই পদ্ধতিকে বলা হয় ইক্সি বা ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইঞ্জেকশন। তারপর যে ভ্রূণ তৈরি হলো সেই ভ্রূণটিকে আপনার স্ত্রীর গর্ভে আবার প্রতিস্থাপন করা হলো। এই পদ্ধতিকে এই জন্য বলা হয় টেসা ইক্সি, অর্থাৎ অ্যাজোস্পার্মিয়া থাকলেও কিন্তু আপনার শরীরে শুক্রাণু থাকতে পারে, সেই শুক্রাণু ব্যবহার করে আপনি নিজেই নিজের সন্তানের বাবা হতে পারেন। এক্ষেত্রে কিন্তু ডোনারের কোনো দরকার নেই, ডোনার শুক্রাণু নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, আমাদের চ্যানেল দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা গড়িয়া ফ্রেন্ডস ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড, ফোন নাম্বার 9088482135, গড়িয়া হিন্দুস্থান হেল্প পয়েন্ট, ফোন নাম্বার 0332435999, টালিগঞ্জ RSV হসপিটাল, ফোন নাম্বার 0333001300, কলেজ স্ট্রিট উপকার নার্সিং হোম, ফোন নাম্বার 0332570165, সোদপুর সাহা পলিক্লিনিক, ফোন নাম্বার 9432316865। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।